মেয়ে মানুষ নাকি বেশি খাবার খেতে পারবে না, বড় হা করে খাবার খেতে পারবে না, বড় বাইট দিয়ে খাবার খেতে পারবে না। লিটারেলি আমাদের কমেন্ট বক্স দেখলে এরকমটা মনে হয় যে শুধুমাত্র ছেলেরাই বড় বাইট দিয়ে খাবার খেতে পারবে। কিছুদিন ধরেই আমি অফার খুঁজতেছিলাম কোথায় স্টুডেন্টদের জন্য বাজেট ফ্রেন্ডলি অফার পাওয়া যায়, আর স্টুডেন্টদের জন্য বাজেট ফ্রেন্ডলি অফার মানেই কলেজ রোড। আর আমি আজকে চলে আসছি লারিডাতে, যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা কলেজ রোড, তুলারাম কলেজের একটু সামনে, টিএনটি কলোনির অপোজিটে, দোতলাতেই তোমরা লারিডা রেস্টুরেন্টটা পেয়ে যাবা। সো লারিডা রেস্টুরেন্টে কিন্তু প্রতি মাসেই তারা ধামাকা ধামাকা অফার দেয় স্টুডেন্ট বাজেটের, আর এইবারও কিন্তু তারা অফার দিয়েছে। সো এই অফারটাই আজকে তোমাদেরকে ডিটেইলে দেখাবো। তো ফার্স্টেই তোমাদেরকে পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখায় দিলাম, তাদের ফুল ইন্টেরিয়রটা। এখানে তোমরা আসলে ফ্রেন্ড সার্কেল নিয়ে খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারবে, সাথে পিকচারও তুলতে পারবে। আর তাদের রেস্টুরেন্টের ভিতরে কিন্তু লাইটিং সেটআপ খুবই ভালো এন্ড পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই মে মাসে তারা দুইটা কম্বো অফার চালু করেছে, একটা হচ্ছে দুইজনের আর একটা হচ্ছে চারজনের। সো প্রথমে হচ্ছে আমি দুইজনের কম্বো অফারটা ট্রাই করব, যেটার প্রাইস হচ্ছে 370 টাকা, জন প্রতি 185 টাকা করে পড়তেছে। এই দুইজনের কম্বোটাতে থাকছে দুইটা চিকেন ক্রিস্পি বার্গার, 4 পিস বারবিকিউ চিকেন উইংস, সাথে থাকছে দুইটা হটডগ, আর থাকছে দুইজনের পরিমাণে চিকেন চাউমিন। সো এই পুরো টোটাল কম্বোটার প্রাইস মাত্র 370 টাকা, জন প্রতি 185 টাকা করে পড়তেছে। স্টুডেন্টদের কথা মাথায় রেখে লারিডা রেস্টুরেন্ট কিন্তু প্রতি মাসে বাজেট ফ্রেন্ডলি কম্বো অফার চালু করে, যেটা আমাদের রেগুলার ভিউয়ার্স আছে স্টুডেন্ট আপুরা তারা কিন্তু অনেক বেশি পছন্দ করে লারিডা রেস্টুরেন্ট। কারণ লারিডা রেস্টুরেন্টের খাবার যেমন মজা, তেমনই তারা বাজেট ফ্রেন্ডলি অফার দেয়, সাথে তাদের বিহেভিয়ারও কিন্তু অনেক ভালো এন্ড সার্ভিসও খুব ভালো। তো দুইজনের এই 370 টাকার কম্বোটাতে কিন্তু যে চাউমিনটা ছিল, চিকেন চাউমিনটা, এটার কোয়ান্টিটিও বেশ ভালো ছিল, টেস্টও কিন্তু অনেক বেশি ভালো। তোমরা দেখতেই পারতেছো ডিম চিকেন ভেজিটেবল দিয়ে একদম পারফেক্টভাবে চাউমিনটা করা হয়েছে, আর সাথে হচ্ছে বারবিকিউ চিকেন উইংসটাও বেশ মজা ছিল, বাজিয়াও খাচ্ছে আমিও খাচ্ছি। তো এখানে যে হটডগটা ছিল এটা টেস্টটা খুবই ভালো লাগছে, উপরে মায়োনিজ দেওয়া ছিল, দেন হচ্ছে ভিতরে সসেজ দেওয়া ছিল। তো সসেজ আমার অনেক বেশি পছন্দ, তো এই হটডগটা খেতে ভালো লাগছে। আমার কাছে মনে হয় যে তারা রিজনেবল প্রাইসের মধ্যে খাবারের কোয়ান্টিটি এবং টেস্ট তারা ভালো রাখতে পারে, এজন্যই হচ্ছে তাদের প্রতি মাসে যে কম্বোগুলো চালু হয় এগুলো অনেক বেশি সুপার হিট হয়, সবার অনেক বেশি পছন্দ হয়। অ্যান্ড তারপরে হচ্ছে ক্রিস্পি চিকেন বার্গারটা খাচ্ছি, বার্গারটাও কিন্তু বেশ ভালো ছিল। মানে একটা কম্বোতে কিন্তু আমরা বার্গার, চাউমিন, হটডগ সাথে চিকেন উইংস সব পেয়ে যাচ্ছি। তো জন প্রতি মাত্র 185 টাকা পেমেন্ট করে আমরা কিন্তু 4টা খাবারের স্বাদ নিতে পারতেছি। সো এই অফারটা কিন্তু অনেক ভালো একটা অফার, অবশ্যই তোমরা কেউ মিস করবে না। স্টুডেন্ট আপুরা কিন্তু চলে আসতে পারো লারিডা রেস্টুরেন্টে, অফারটা কিন্তু এই মাসের জন্যই থাকবে। তো শুধু দুইজনের জন্যই কিন্তু অফার দেয়নি, সাথে চারজনের জন্য কম্বো অফার দিয়েছে। চারজনের জন্য কিন্তু এখানে 999 টাকার একটা কম্বো অফার আছে, যেখানে চিকেন চাউমিন থাকবে, ফ্রাইড মোমো থাকবে, চিকেন উইংস থাকবে, আর থাকবে 8 ইঞ্চি পিজা। সো এই পুরো টোটাল কম্বোটার প্রাইস হচ্ছে 999 টাকা, মানে জন প্রতি 250 টাকা করে পড়তেছে। এখানে তোমরা পিজা থেকে ধরে চাউমিন, সাথে চিকেন উইংস, মোমো, আর থাকছে চারজনের জন্য সফট ড্রিঙ্কস। তো প্রথমেই হচ্ছে চারজনের কম্বোতে যে পিজাটা ছিল 8 ইঞ্চি, এই পিজাটা দিয়ে শুরু করতেছি। পিজাটা হচ্ছে একটু ওভারবেক হয়ে গেছে, এজন্য হচ্ছে একটু মানে শক্ত হয়ে গেছে, বাট পিজার টেস্টটা খুবই ভালো ছিল। পিজার উপরে কিন্তু টপিংস এ ভরপুর ছিল, ব্ল্যাক অলিভ থেকে ধরে ক্যাপসিকাম, মাশরুম, চিকেন সবকিছুই কিন্তু ভরপুর ছিল। তো পিজার টেস্ট নিয়ে নতুন করে কিছুই বলার নেই, লারিডা রেস্টুরেন্টের পিজা যারা রেগুলার খায় তারা জানে এটা টেস্টটা কেমন হয়। তো এরপর হচ্ছে চারজনের জন্য 4 পিস কিন্তু ফ্রাইড মোমো আছে। তো এই মোমোর ভিতরে কিন্তু স্টাফিং একদম ভরপুর ছিল, যারা হচ্ছে স্টিম মোমোর যে স্মেল থাকে চিকেনের, আর সেদ্ধ চিকেনের সেটা নিতে পারো না, তাদের জন্য কিন্তু এই ফ্রাইড মোমোটা বেস্ট অপশন। তো এই মোমোর সাথে কিন্তু তারা একটা মায়োনিজ দিয়ে দিছে, সাথে কিন্তু টমেটো কেচাপ দিয়ে দিছে, যার যেটা ভালো লাগবে সেটা দিয়ে খাবে। তো চিকেন ফ্রাইড মোমোটাও বেশ ভালো ছিল, আর এই যে ক্রিস্পি চিকেন উইংস ছিল এইটা যে কি পরিমাণ মজা ছিল, সব থেকে বেশি মজা লাগছে আমার কাছে এইটা। এইটা দিয়ে মায়োনিজটা ডুবিয়ে খেতে খুবই মজা লাগতেছিল। আমার কাছে পার্সোনালি চিকেন উইংস অনেক বেশি পছন্দ, ক্রিস্পি চিকেন উইংসও পছন্দ, বারবিকিউ চিকেন উইংসও পছন্দ। তো ওই কম্বোটাতে তোমরা বারবিকিউ চিকেন উইংস পেয়ে যাবা, আর চারজনের কম্বোটাতে হচ্ছে চিকেন ক্রিস্পি উইংসটা পেয়ে যাবা। তো এখন হচ্ছে এই কম্বোর ভিতরে যে চাউমিনটা ছিল এটা খাবো, এটা চিকেন চাউমিন, একদম ভেজিটেবল মিক্স করা থাকবে, চিকেন থাকবে, ডিম থাকবে। এখানে দেখো মার্জিয়া গরম গরম ছিল, ও কিন্তু ফানলি একটা বাইট দিছি এরকম বড় করে, এটা জাস্ট একটা ফান বাইট ছিল আর কিছুই না। আমরা মানে একটা কথা উঠছিল, হাসাহাসি করতেছিলাম। আমাদের কমেন্ট বক্সে গেলে এই কথাটা আমরা পাবোই যে মেয়ে মানুষ এত বেশি খেতে পারবা না, এত বড় হা করতে পারবা না, এইভাবে খেতে পারবা না, ওইভাবে খেতে পারবা না। ফার্স্টের দিকে মার্জিয়া খাবার স্টাইলটা অনেক চেঞ্জ করার ট্রাই করছে, বাট ডে বাই ডে দেখতেছি মানুষ একটা চেঞ্জ করলে আরেকটা নিয়ে পড়ে থাকে, আরেকটা চেঞ্জ করলে আরেকটা নিয়ে পড়ে থাকে। তো আলটিমেটলি মানুষের কথায় কান না দিয়ে নিজের মতো এগিয়ে যাওয়াই ভালো। তো ওভারঅল আমাদের আজকের প্রত্যেকটা কম্বোই ভালো লাগছে। তোমরা অবশ্যই লারিডা রেস্টুরেন্টে চলে আসবা, পুরো মাস জুড়েই কিন্তু তোমাদের জন্য 2টা কম্বো
কম্বো অফার আছে দুইজনের জন্য এবং চারজনের জন্য। সো তোমরা দ্রুত চলে আসো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।